আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ সোমবার সকালে শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই একটি স্পিড বোট মাদারীপুরে বাংলা যাওয়ার পথে কাঁঠালবাড়ি পুরাতন ঘাটের কাছে এলে নদীতে থাকা অপর একটি পেছনে সজরে ধাক্কা লাগে এতে উল্টে যায় স্পিড বোটটি খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেন একে একে উদ্ধার করা হয় ছাব্বিশ জনের লাশ অহরহই পদ্মার শিমুলিয়া কাঁঠালবাড়ি বাংলাবাজার নৌরুটে ঘটছে দুর্ঘটনা যার অধিকাংশ খবরই চাপা পড়ে যায় ঘটনার পৃষ্ঠে এর আগে নিকট অতীতে এই চ্যানেলে পিনাকি ছয় লঞ্চ ডুবিতে দুই সালের চৌঠা আগস্ট সোমবার প্রাণহারান হারান ছেচল্লিশ জন নিখোঁজ থাকেন অনেকেই আজকের দিনটির নাম সোমবার সোমবার সকাল সাড়ে ছটার দিকে শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই একটি স্পিডবোট বাংলাবাজার উদ্দেশ্যে রওনা হয় স্পিডবোটটি কাঁঠালবাড়ি পুরাতন ফেরিঘাটের কাছে এলে নদীতে থাকা অপর একটি বালখেটের পেছনে সচরের ধাক্কা লেগে উল্টে যায় খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন এখনো পর্যন্ত উদ্ধার করা হয় ২৬ জনের লাশ বেশ কয়েকজনকে আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে পাঠায় লাশ উদ্ধার করতে পানির নিচে দেখলাম যে এক জায়গায় মতো গর্ত ছিল ওখানে হলো সব এক জায়গায় একসাথে নয়টা লাশ এদিকে ঘটনাস্থলে মাদারপুর জেলা প্রশাসক ড রহিমা খাতুন শিবচার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজুল হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এ ঘটনায় ছয় সদস্য একটি তদন্ত কমিটিও গঠন করেছে মাদারপুর জেলা প্রশাসন

তাই মাওয়াশিমুলিয়া ঘাটের অসংখ্য স্পিডবোটের যারা চালক রয়েছেন তাদের বোট চালানো সনদ রয়েছে কিনা তা যাচাই বাছাই করে দেখা খুবই জরুরি অন্যদিকে একই আইনের চতুর্থ অধ্যায়ের আটচল্লিশের গধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয় অন্য কোনো নৌজানের কারণে জানমালের ক্ষতি হলে তা নৌ দুর্ঘটনার কারণ হিসেবে সাব্যস্ত করা হবে তাই এই দুর্ঘটনার কারণে প্রাণহানির এ ঘটনায় কোনোভাবেই স্পিড বোটের সংশ্লিষ্ট মহল এর দায় এড়াতে পারে না আইনের সঠিক প্রয়োগ এবং আইনের সঠিক পারে পারেন চলাচলের ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে সঠিক তদন্তে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে নিশ্চিত করা হোক সর্বোচ্চ শাস্তি এমনটির প্রত্যাশা নিহতের স্বজন এবং সচেতন মহলের মুস্তাফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল সরকার জনস্বার্থে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও জনসাধারণ যেন উল্টো করোনার সাথে সন্ধি স্থাপনে খুঁজছে নানান রকম সুযোগ রাজধানী পাড়া মহল্লা সড়ক মহাসড়ক দোকানপাড় শপিং মল সর্বত্রই অবাধে বিচরণ মানুষের শোনেন কারো মাঝেই নেই করোনা আতঙ্ক রাজধানীর এমন অবস্থা নিয়ে মুসামিয়ার প্রতিবেদনে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম ক্যামেরা ছিলেন খলিল রহমান রাজধানী সর্বত্রই গাদাগাদি করে চলছে মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে করছে ঘোরাঘুরি মাস্ক পরার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে কিন্তু কে শোনে কার কথা রাজধানীর বিভিন্ন স্থান ও শপিং মল ঘুরে দেখা যায় যে যার মতো করে কেনা বেচা করছেন স্বাস্থ্যবিধি নিয়ে খুব বেশি সচেতনতা দেখা যায়নি তাদের মাঝে স্বাস্থ্যবিধি নিয়ে খুব বেশি সচেতনতা দেখা যায়নি তাদের মাঝে জানতে চাইলেও দেয় দায় সারা জবাব যদি কাজ না করতে পারে বাজা করতে পারে মানুষ না খাই মারা যাবে এই জন্য মানুষ করোনা ভয় পায় না আসলে জীবিকার জন্য তো আসলে মানুষকে বের হতে হচ্ছে সব অফিস আদালত যেহেতু খোলা বের না হয়ে তো উপায় নেই টেন পার্সেন্ট লোক হচ্ছে যারা নাকি সলভেন আর বাকি নাইন্টি পার্সেন্ট লোকে আমরা ডেলি আনি ডেলি খাই তো এখন আমাদের জীবন আগে তারও আগে জীবিকা এই জন্য আমরা এখন আর করোনার ভয় পাই না সাধারণ মানুষের মাঝে করোনা নিয়ে উদাসীনতা বরাবরের মতোই চরমে প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে করছে ঘোরাঘুরি সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপেক্ষা করছে স্বাস্থ্যবিধি আমরা যে মতো সাধারণ মানুষ সরকারের আমাদের উদ্দেশ্য দেশটাকে স্বাভাবিক করে আগের মতন আমরা আর কিছু চাই না করোনার থেকে আমাদের পেটটা হয়েছে সবচেয়ে বড় এই জন্য করোনার ভয় পায় না আসছে কিনা কাটা করার জন্য নিজের জীবন জীবিকার জন্য দেশে করোনায় শনাক্ত ও মৃত্যু এখনও নিয়ন্ত্রণে আসেনি সেদিক বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধির বিষয়ে হতে হবে কঠোর স্বাভাবিক জীবনযাত্রা হোক স্বাস্থ্যবিধি মেনে এমন মন্ত্র সকলের মাঝেই অটুট থাকুক কেননা আমরা সচেতন হলে নিরাপদ থাকবে পরিবার সমাজ ও দেশ তরিকুল ইসলাম আনন্দ টিভি নিউজ ডেস্ক কক্সবাজারের উখিয়ায় আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করল বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্প ত্রাণ বিতরণ করা হয় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর তেষট্টি ইস্টবেঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রোমান মাহমুদ ওখিয়া কটসেল কমান্ডার ক্যাপ্টেন সাইফুদ্দিন সহ আরো অনেকেই ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে গেল এক মাস ধরে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ করেন গ্রামবাসী এরই প্রেক্ষিতে ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ এসময় সময় বালিয়াডাঙ্গি উপজেলার মুন্সিপাড়া থেকে ছটি পরিবারে বারো জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মোসাব্বিরুল হক জানান আটকৃতরা পরিকল্পিতভাবে বসত বাড়িতে অগ্নিকাণ্ড ঘটায় আটকৃতদের রিমান্ডে এনে আর জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি রোববার বাঘেরহাটের ফকিরহাট বাজারে একটি কাপড়ের দোকানে কাপড় চুরির অভিযোগে এক বৃদ্ধা নারীকে মধ্যযুগীয় কায়দায় হাত পা বেঁধে নির্যাতন করেন দোকান মালিক জাহিদ এ সময় জাহিদের পা ধরেও রেহাই পাইনি বৃদ্ধা নারী খবর পেয়ে নারীকে উদ্ধার করেন ফকিরহাট থানা পুলিশ এ বিষয়ে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ খায়রুল আনাম ময়মনসিংহে করোনা পরিস্থিতিতে দুস্থ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহ খাদ্য সহায়তা বিতরণ করল সেনাবাহিনী রোবার ময়মনসিংহ সেনানিবাসের প্রধান ফটকের সামনে সেনা সদস্যদের ব্যক্তিগত আর্থিক সহায়তায় এ সহায়তা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন সাতাত্তর পদাতিক ব্রিগ্রেড সদর দফতরে ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এবং লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান একসময় পালতোলা নৌকায় করে রাজধানী সহ গুরুত্বপূর্ণ নৌপথে পণ্য পরিবহন করা হলেও দখল আর দূষণে মৃতপ্রায় টাঙ্গানের গোপালপুরে বৈরান নদী এ নিয়ে আনন্দ টিভিতে প্রচারিত হয় একাধিক সংবাদ এরপরেই উদ্যোগ নিতে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীটি ফিরে পেতে শুরু করে তার হারানো অতীত টাঙ্গাইল থেকে আলামিন শোভনের তথ্য ও দেখুন ডেস্ক রিপোর্ট টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শহরের কোল ঘেসে বয়ে চলা বৈরান নদী দীর্ঘদিন অযত্ন অবহেলা দখল আর দূষণে মানচিত্র থেকে হারাতে বসেছিল এই নদীটি নদীটির দখল ও দূষণ নিয়ে একাধিকবার সংবাদ প্রচার হয় আনন্দ টিভিতে পরে গেল একুশ কোটি টাকা ব্যয় ধরে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ধনবাড়ি থেকে শুরু হয়ে সাঁত্রিশশো পাঁচ কিলোমিটার বৈরান নদীর খনন কাজ শুরু হয় ইতিমধ্যে খনন কাজের পঁচাত্তর শতাংশ কাজ শেষ তাই আবারও দৃশ্যমান গোপালপুরবাসীর প্রাণের বৈরান এই নদীটি পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে খনন কাজ শুরু করেছে এখন পর্যন্ত যে কাজটি দৃশ্যমান হচ্ছে তাতে আমরা সন্তুষ্ট আনন্দ টিভি সহ গোপালপুর বার্তা সুশাসনের নাগরিক এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এই আন্দোলনের শরিক হয়েছিলেন তারাও আশা করছে খুব দ্রুত বৈরান প্রাণ ফিরে পাবে ঘরবাড়ি বাসাবাড়ি করে রাখছে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি শহরের অঞ্চলের যে নদীটুকু আছে ওইটুকু আমরা মূলধারার নদীটার জন্য আমরা ফিরে পাই নদী খননের পাশাপাশি পার সংরক্ষণ ও দুই পারে সবুজ নবায়ন করার পরিকল্পনার কথা জানালেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা এই নদীটা খনন হওয়ার পরে এ এলাকায় একটা জীব ফিরে আসবে আমরা নদীর উভয় তীরে বৃক্ষরোপণ অলরেডি শুরু করেছি বাকি বৃক্ষরোপণ আমরা খননের পরবর্তীতে আমরা সমাপ্ত করব নদী মাতৃক বাংলাদেশে অধিকাংশ নদীগুলোকে বাঁচিয়ে রাখতে সরকার ইতিমধ্যে নিয়েছে নানা পদক্ষেপ আরও শক্ত পদক্ষেপের মাধ্যমে টাঙ্গাইলের গোপালপুরের বৈরান নদী সহ দেশের সকল নদী খেকোদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীতে ফিরিয়ে আনা হোক মূল স্রোতধারা প্রকৃতি ও পরিবেশে আসুক ভারসাম্য নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক নাটোরে বাগাতিপাড়ায় নৈশ প্রহরীকে বেঁধে এগারোটি দোকানে ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ করেন ব্যবসায়ীরা অভিযোগের সূত্র ধরে অভিযানের নামে নাটোর জেলার আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয় ডাকাত দলের পাঁচ সদস্যকে এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয় সোমবার অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা সোমবার সকালে সিরাজগঞ্জের হাটি বনপাড়া মহাসড়কে নয় নম্বর ব্রিজ এলাকায় পাঁচটি ট্রাক ও দুটি কভার ভ্যানের পৃথক সংঘর্ষের ঘটনায় নিহত হলেন দুজন এ দুর্ঘটনায় আহত হন আরও কয়েকজন বিষয়ে নিশ্চিত করেন হাটি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী এ ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ